যাদের কাছে এতিমেয়ের টাকা নিরাপদ নয় তাদের কাছে সতেরো কোটি মানুষের সম্পদ কিভাবে নিরাপদ হবে তারা ক্ষমতায় আসতে পারবে না বলে তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে হাতিয়ায় সুধি সমাবেশে এসব কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জানান হাতিয়ার মানুষের প্রধান সমস্যা নদী ভাঙন করোনার কারণে এই সমস্যা সমাধানই হয়নি আগামী নির্বাচনের আগে সমাধানের আশ্বাসও দেন মন্ত্রী এজন্য শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি